গত কয়েক বছর যাবৎ বরিশাল সহ দক্ষিণাঞ্চলে কোরবানির পশুর চামড়া নিয়ে বেহাল অবস্থা। দিন যতই বাড়ছে ততই মূল্য হারাচ্ছে চামড়া, বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। ট্যানারি মালিকদের কাছে সঠিক মূল্য না পাওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বরিশালের ব্যবসায়ীরা, করছে পেশা পরিবর্তন। বড় বড় ট্যানারি যে আছে এরা একটা টাকা দেয় না, ঈদের একদিন আগে তারা একদম আত্মসাইডটা লই আছে খালি। আমাদের এই টাকা পয়সা আজকে ছয় বছর ঢাকা গেছে, আর ধর ভাড়ার টাকা দিতে পারে কি ভাই, টাকা দেন না কোম্পানিরা দেয় না। আমার দিকে একটু সরকার চায় তাহলে মনে করেন মাই ফলা লই ডাইল ভাত খাইতে পারি, বাঁচতে পারি। অপরদিকে করোনার প্রভাবে গরু বিক্রি করতে না পারায় বিপাকে খামারি ও মৌসুমী ব্যবসায়ীরা। আমরা এখন গরু বিক্রি করতে পারিনি, আমাদের এক একটা গরুতে দৈনিক 100 টাকা করিয়া খরচ, সাড়ে 3000 টাকা খরচ হয় মাসে। ওই হিসাব করলে যেই পরিমাণে এখন যে খরচটা ওই পরিমাণে বিক্রি হবে না। আর সামনে তো অবশ্যই অন্ধকার, পালতে হইবে, খাওয়াইতে হইবে। এই বছর বিক্রি করলে যেই লাভটা পাইতাম আগামী তো অতটা লাভ পাবো না। চামড়া ব্যবসা টিকিয়ে রাখতে হলে ব্যাংকিং সুবিধা বাড়াতে সরকারের কাছে দাবি জানান চেম্বার অব কমার্সের এই সভাপতি। এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের যারা ব্যবসায়ী আছে, যারা এখন এই করোনা ভাইরাসে ঋণগ্রস্ত আছে, তাদেরকে স্বল্প সুদে অন্ততপক্ষে কিছু টাকা তাদেরকে দেওয়া উচিত, যা দিয়ে তারা অন্ততপক্ষে এই ব্যবসাটাকে চালিয়ে রাখতে পারে। এদিকে যশোরের রাজারহাটে চামড়া বাজারে নেই আগের চিত্র, দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া সেক্টরের উপরে ধস নামতেছে, প্রতি বছরে ধস নামতেছে, মনে করছি সামনে বছরটা ভালো হবে, সামনে বছর যারা বেশি খারাপ হচ্ছে। মাল কিনেছিলাম সেই দামের থেকে আমরা আরো লস হচ্ছে। আমাদের কিনা 50 টাকা পিস, চিন্তা করিলাম আমাদের লাভ হবে, কিন্তু 88 দেখতেছি বাজার কম। 20 টাকা ফুট কেনার কথা বলছে, আমরা 20 টাকাও ফুট পাচ্ছি না। 8 আসলে বাইরে পার্টি আতে সিন্ডিকেট করে মাল কিনছে। ব্যবসায়ীরা জানালেন হাটে যে পরিমাণ চামড়া আসার কথা ছিল তা আসেনি। দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম রাজারহাট, এই রাজারহাটে ঈদ পর্বতী প্রথম হাট, এই হাটে যে পরিমাণে চামড়া আসার কথা ছিল আসানো সেই পরিমাণে চামড়া কিছুটা কম হলেও, তবে চামড়া পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। যাতে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমরা সার্বক্ষণিক এখানে আছি, আর চামড়া পাচার না হয় সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা ডিউটি করতেছি। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।